উজ্জ্বল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, এখনও করোনার কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি, তাই এই মুহূর্তে এর প্রতিরোধী সব থেকে ভালো উপায়। শুধু এই মুহূর্তেই অর্থাৎ প্রতিষেধকের অভাবের কারণেই নয়, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে রোগের প্রতিকারের থেকে প্রতিরোধী সঠিক উপায়। এই উদ্দেশ্যে আয়ুষ মন্ত্রক এবং চিকিৎসকেরা অনেকেই দুধ হলুদ অর্থাৎ হলুদ মিশ্রিত দুধ পানের পরামর্শ দিচ্ছেন, তা আমরা অনেকেই এতদিনে জেনে ফেলেছি, অনেকেই খাওয়াও শুরু করে দিয়েছি। কিন্তু দুধ হলুদ খাওয়ার সঠিক নিয়ম জানাটা খুবই প্রয়োজন। তাছাড়া কারা কেন একেবারেই খেতে পারবেন না তাও জানা গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে সংক্ষেপে সেগুলোই বলার চেষ্টা করব। কেন দুধ হলুদ খেতে হবে তা তো আমরা জানি, কিন্তু শুধু ভাইরাসের সংক্রমণ আটকাতেই নয়, দুধ হলুদের আরও অনেক কার্যকারিতা রয়েছে। প্রথমত, এটি নিয়মিত পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, দুধ হলুদ রক্ত শোধন করে। তৃতীয়ত, এর অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। চতুর্থত, লিভারকে শোধন করে। পঞ্চমত, বাত ব্যথা প্রশমনে এর ভূমিকা অপরিসীম। এছাড়াও আরও অনেক গুণাগুণ রয়েছে। এবার প্রশ্ন হলো, কিভাবে খেতে হবে, অর্থাৎ কিভাবে এটি তৈরি করব এবং কখন কিভাবে খাব। তৈরি পদ্ধতিটি জেনে নিন। এক গ্লাস গরুর দুধে এক চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে মিনিট তিনেক ফোটাতে হবে। তবে হলুদ গুঁড়োর পরিবর্তে কাঁচা হলুদও ব্যবহার করতে পারেন। কাঁচা হলুদের ব্যবহার অনেকটাই নিরাপদ, কারণ ভেজালের ভয় নেই। তাছাড়া কার্যকারিতাও বেশ খানিকটা বেশি। কাঁচা হলুদ নিলে 1 ইঞ্চি আকারের মাপে নেবেন, থেঁতো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে ফোটাতে হবে। একটু ঠান্ডা হলে অর্থাৎ ঈষদুষ্ণ অবস্থায় এলে 1 গ্রাম গোলমরিচ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিন এবং ঈষদুষ্ণ অবস্থাতেই পান করুন। এই দুধ হলুদ সকালের দিকেই পান করবেন, তবে একেবারে খালি পেটে নয়। সামান্য কিছু খাবার খাওয়ার 15 থেকে 20 মিনিট পরে এটি পান করবেন। এবার আসি গুরুত্বপূর্ণ প্রসঙ্গটিতে। কারা এই গোল্ডেন মিল্ক বা দুধ হলুদ খেতে পারবেন না? গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েরা এই দুধ হলুদ খাবেন না। অবশ্য রান্না করা খাবারের মধ্যে যেমন হলুদ খান, তেমনভাবে হলুদ খেতেই পারেন। তাছাড়া ডায়াবেটিস রোগী যারা নিয়মিত সুগার লেভেল নিয়ন্ত্রণ করার জন্য ওষুধ খান, তারা এই দুধ হলুদ খেলে সুগার লেভেল দ্রুত নেমে যেতে পারে। তারা দুধ হলুদ যদি খান তাহলে নিয়মিত ব্লাড সুগার টেস্ট করিয়ে নেবেন। আর হ্যাঁ, যারা অ্যানিমিয়ায় ভোগেন তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া দুধ হলুদ খাবেন না, কারণ হলুদ আয়রনের অ্যাবজর্পশান কমিয়ে দেয়, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। এছাড়া অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে দুধ হলুদ খেতে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়, সকলেই খেতে পারেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।